नमस्कार प्रिय व्यूअर्स, यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। एबारे बराक तरंगेर बुलेटिन संवाद। কাছাড়ের পুলিশ সুপার কার্যালয় চত্বরে 100টি গাছের চারা রোপণ করা হয়। বুধবার সপ্তাহব্যাপী বন মহা উৎসব উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সামাজিক সংগঠন ও ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা কাছাড়ের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করে আসছেন। এরই অঙ্গ হিসেবে এদিন আহ্বান সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় সংস্থার কর্মকর্তারা সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর এসপির কার্যালয় চত্বরে 100টি বৃক্ষরোপণ করেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আদরণীয় এমএলএ শিলচর সাহেব আর এসএসপি হেডকোয়ার্টার কাছাড় ইনকে সহিত আমনে ইহাঁ পে এসপি অফিস মে ইয়ে বন মহোৎসব সাদর ইয়ে কিয়া হ্যাঁ সেলিব্রেট কিয়া হ্যাঁ। और जो आदरणीय हमारे मुख्यमंत्री जी ने आज सुबह ही बताया कि ऑक्सीजन की दरकार हम लोगों को इस कोविड के पैंडेमिक में बहुत ज़्यादा महसूस हुई है। जब हम लोग हमारे परिवेश का अगर ख्याल रखेंगे तो वो परिवेश ही हमारा ख्याल रखेगा। तो ये ताकत हमारे नेचर में है। वी हैव टू रिस्पेक्ट द नेचर, प्रोटेक्ट द नेचर सो दैट आवर फ्यूचर विल बी प्रोटेक्टेड। थैंक यू सो मच। আমরা সবাই জানি যে সপ্তাহব্যাপী বন মহোৎসব উৎসব, আর এই উৎসবকে সামনে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আর আমাদের বনমন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নির্দেশে আজকে বন মহোৎসবের সামনে রেখে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন এনজিওরা এই কার্যক্রমে হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আহ্বান এনজিও, এই এনজিওর মাধ্যমে আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে 17 জুন থেকে ওনারা শুরু করেছেন গাছ লাগানো। আজকে 100 নম্বর গাছ আমরা এই এসপি অফিসে লাগাতে সক্ষম হয়েছি। তো এই আহ্বান এনজিওর যারা যুবকরা রয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের দিনে যে অক্সিজেনের ক্রাইসিস এই কথা মাথায় রেখে তারা এই কাজকে হাতে নিয়েছেন। আর আমি আমাদের এসপি বৈভব জিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এসপি অফিসে আমাদেরকে এই টি প্ল্যান্টেশন স্টেশনের জন্য জায়গা দিয়েছেন। আর এনজিওর ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই, এই এনজিও আমাদের আহ্বান এনজিও এই লকডাউন পিরিয়ডে আমরা লক্ষ্য করেছি ওনারাও কাজ করেছেন। আজকের দিনে যে কারফিউ চলছে 2টা থেকে, তারা একটা ভালো কাজ করেছেন যে তাদের এনজিওর মাধ্যমে একটা ডিবেট কম্পিটিশন করেছেন অনলাইনে। আর এই ডিবেট কম্পিটিশনের দ্বারা আজকে